আত্মনির্ভর ভারত আর আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজের সকল শ্রেণীর মানুষের স্বার্থে কাজ করছে বর্তমান সরকার। এতে মানুষের আর্থিক সমৃদ্ধির বৃদ্ধি পেয়েছে। সরকার পজিটিভিটি চিন্তাধারা নিয়ে কাজ করছে বলে এটা সম্ভব হয়েছে। মঙ্গলবার ইন্দ্রনগরের উইমেন্স আইটিআই বিল্ডিং এর শুভ উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগে আইটিআই পাশ করার পর ছেলে মেয়েদের আবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে হতো, কিন্তু বর্তমান সরকার এসে নোটিফিকেশন জারি করে এর সরলীকরণ করেছে। আইটিআই পাশ করে এই কোভিডের মধ্যেও 400-এর অধিক ছাত্রছাত্রী সরকারি বেসরকারি চাকরি পেয়েছে, নয়তো স্বাবলম্বী হয়েছে। আত্মনির্ভর ভারত আর আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজের সকল শ্রেণীর মানুষের স্বার্থে কাজ করছে বর্তমান সরকার। এতে মানুষের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। সরকার পজিটিভিটি চিন্তাধারা নিয়ে কাজ করছে বলেই এটা সম্ভব হয়েছে। কিন্তু পূর্বের সরকার নেগেটিভিটি শব্দগুলি দ্বারা রাজ্যটাকে সাজিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান সরকার রাজ্যবাসীকে দিশা দেখিয়েছে। পরনির্ভর মানসিকতার মূল লক্ষ্য ছিল তারা, এর থেকে বের হয়ে এসেছে রাজ্য। ইন্দ্রনগরের উইমেন্স আইটিআই বিল্ডিং এর শুভ উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখানে আইটিআই স্টুডেন্টরা আছে, তাদের জীবনের সবচেয়ে বড় বাধা কি ছিল? মাধ্যমিক পাস করার পর আইটিআই কোর্সের জন্য চলে আসে, টেন্থ পাস করার পর আইটিআই কোর্স করার পর ত্রিপুরা সভা ভারত সরকারের এমন কতগুলি জব আছে, চাকরি আছে, তার মধ্যে লেখা থাকে আইটিআই লাগবে উইথ গ্রাজুয়েশন। এবার আইটিআই করে ঢুকতে পারবেন না, কারণ গ্রাজুয়েশন নেই। আর তাহলে আবার কি ইলেভেন টুয়েলভে অ্যাডমিশন নিতে হবে, তারপরে না গ্রাজুয়েশনে যাবে, 2 বছর আবার পড়তে হবে ইলেভেন টুয়েলভ। হতো তো আগে, জানেন তো হতো তো? কেন পুরনো সরকার তার রাস্তা বের করে নি? কেন সব আন্দোলনমুখী, আন্দোলনকারী, আন্দোলনের জন্মদাতা কেন করেনি? কোন স্টুডেন্টের আন্দোলন করতে হয়নি, কেউ আমার কাছে যায়নি। আমরা 2018-তেই পরিবর্তন করে নোটিফিকেশন জারি করে দিয়েছি যে আইটিআই পাস করার পরে আবার কি ইলেভেন টুয়েলভে পরে গ্রাজুয়েশন করার জড়া দরকার নেই। যারা আইটিআই করেছে তাদেরকে ল্যাঙ্গুয়েজে একটা সাবজেক্ট এক্সাম দেবে, সার্টিফিকেট নেবে, ওই সার্টিফিকেট দেখালে তাকে কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। সেই 2 বছর থেকে মুক্তি দিয়ে দিয়েছে সরকার। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ প্রশাসনিক আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী নবনির্মিত আর্ট বিল্ডিংটি পরিদর্শন করে দেখেন। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি।